করে দিও সই কথা। স্টার্ট লাইভ। হ্যাঁ, একদম। নমস্কার, শুভ সন্ধ্যা। আড্ডা বিভাগের পক্ষ থেকে আজ তারুণ্যের ষাট, কবি প্রবাল কুমার বসুর জন্মদিনে একটি সন্ধ্যা আমরা আয়োজন করেছি। আসলে প্রবালদাকে নিয়ে বলতে গেলে বলেছেন অনেককে, একটা কবিতা দিয়ে প্রবালদা শুরু করি, তাহলে বোঝা যাবে প্রবালদা মানুষটা কিরকম, একটা কবিতাতেও বোঝা যায়। ক্ষমতার উৎস কোথায় কবিতার নাম। ক্ষমতার উৎস কোথায়, অন্ধের মতো সেদিকেই ধেয়ে কেন যায়, যেভাবে গড়ায় জল, যেভাবে সহ্যের সীমানা ছাড়ায়, ক্ষমতার দিকে যেতে মানুষেরা নিচে নেমে যায়। ক্ষমতা কি নিচে থাকে কুয়োর গভীরে, মাটির আড়ালে যেখানে বৃক্ষেরা শিকড় ছড়ায়, ক্ষমতায় পৌঁছতে তাই বুঝি সকলেই ক্রমাগত নিচে নেমে যায়। এ সকল উপেক্ষা করে অবুঝ আমি, সম্ভাবনার সূত্র খুঁজে পৌঁছে এক গাছের পাতায়, দেখেছি দিনের প্রথম আলো ভালোবেসে কিভাবে ছড়ায়। একজন মানুষ 20টি, প্রায় 20টি কাব্যগ্রন্থ লিখেছেন, তার প্রবন্ধ গ্রন্থ আছে, গল্প গ্রন্থ আছে, তার ব্যাপ্তি বিশাল। কিন্তু সবটা মিলিয়ে একজন মানুষ যখন নিজের কাজ করেন, তার বাইরে দাঁড়িয়ে আরেকটা মানুষকে আমরা খুঁজি, সেটি হচ্ছে মানুষ প্রবালদা। আমরা তার কবিতা নিয়ে অনেক কথা শুনেছি, তার প্রবন্ধ নিয়ে আমরা জানি, তিনি কত বিস্তৃতভাবে কাজ করেন আমরা জানি, কিন্তু একজন মানুষ যখন মানুষের পাশে এসে দাঁড়ায়, মানুষের পাশে এসে না, প্রবালদার ভাষায় হচ্ছে মানুষের হাতটা ধরে দাঁড়ায়, সেটা তরুণ প্রজন্ম যেমন জানেন, তেমন আবার যারা উনার থেকে প্রবীণ তারাও জানেন যে উনি কিভাবে মানুষের পাশে থাকতে পারেন। সেই জন্যই আজকের এই সন্ধ্যা কবি প্রবাল কুমার বসু, প্রাবন্ধিক প্রবাল কুমার বসু, গল্প লেখক প্রবাল কুমার বসুর ঊর্ধ্বে গিয়ে মানুষ প্রবাল কুমার বসুকে খুঁজে নেব। তার সাথে কবিতা থাকবে, তার সাথে গান থাকবে। আমাদের সাথে একদম। এখন যারা আছেন লাইভে, একটু পরিচয় করিয়ে দিই। কবি পার্থজিৎ চন্দ, শিল্পী মৈত্রী বণিক চক্রবর্তী, আর সৈকত সরকার কবি, এবং ও শুধু কবি বললে ভুল হবে, আজকে আড্ডা এবং এই প্রোগ্রামের একটা সহযোগিতার অংশেও সৈকত রয়েছে। সৈকতের থেকে আমরা কথা শুনবো কিছু পর। আমি একটু পার্থজিৎ দার কাছে যাই প্রথমে। পার্থজিৎ দা, তুমি প্রবালদার সাথে তোমার একটা একটা ওয়েভ লেংথ আছে, তোমার একটা মেলামেশার পর্যায়ে আছে। তুমি তার কবিতা নিয়ে বিশ্লেষণ করো, তুমি তার প্রবন্ধ নিয়ে বিশ্লেষণ করো, বা মানুষটাকে তুমি সামনে থেকে দেখো, তাই তো? সেই মানুষ প্রবালদাকে তুমি কিরকম ভাবে দেখো সেটা আমি জানতে চাই তোমার থেকে। প্রথমেই আমার এই অনুষ্ঠানের যে ক্যাচ লাইন, তারুণ্যের ষাট, এটা বোধহয় প্রবালদার সঙ্গে সব থেকে যথোপযুক্ত প্রযুক্ত একটি ট্যাগ লাইন। তার কারণ হচ্ছে যে প্রবালদার বয়স আমি বাড়তে দেখি। আরেকটা অনুষ্ঠানে বলছিলাম যে প্রবালদা অনেকটা নীললোহিতের মতো, তার বয়স বাড়ে না, এবং প্রবালদা চিরতরুণ। প্রবালদার 60 বছর নিচক একটি সংখ্যা। প্রবালদার কবিতা লেখালেখির 45 বছরের, মানে সেদিনকে প্রবালদার সঙ্গে কথা হচ্ছিল যে প্রবালদার প্রথম কবিতা প্রকাশিত হয়েছিল আজ থেকে 42 বছর আগে, কাব্যগ্রন্থ বা কবিতা। এখন এই 42 বছর যে মানুষটি অক্ষরের সঙ্গে সহবাস করে, অক্ষরের সঙ্গে বসবাস করেছেন, সেই মানুষটির যাপনে তো সবটাই অক্ষরময়। প্রবালদার সঙ্গে আমার খুব বেশি যে খুব ফ্রিকোয়েন্টলি দেখা হয়, খুব ফ্রিকোয়েন্টলি কথা হয়, সেরকমটা হয়তো নয়, কিন্তু যখন কথা হয় তখন দীর্ঘক্ষণ কথা হয়, যখন
আমাদের মধ্যে আড্ডা হয়, দীর্ঘক্ষণ আড্ডা হয়, যাপন চিত্রের আড্ডা সেখানে, সৈকত, মৈত্রেয়ী, শর্মিষ্ঠা এবং যাপন চিত্রের যারা কাছের মানুষ তারা, সেই আড্ডাটাকে তো আমরা অত্যন্ত এনজয় করি। মানুষ প্রবাল কুমার বসু এখন অগ্রজ কবি, আমার তো সভাপতি প্রবালদার প্রতি শ্রদ্ধা এবং তার থেকেও ছাপিয়ে ওটা একটা ভালোবাসা আছে, কিন্তু প্রবালদা কোথাও যেন সেই শ্রদ্ধার জায়গাটা অটুট রেখেও অগ্রজ বন্ধু হয়ে ওঠেন। শ্রদ্ধার জায়গাটা কখনো নষ্ট হয় না আমাদের, কিন্তু প্রবালদা যেন সেই মনে হয় যে স্কুলে যে বন্ধুটিকে আমরা হারিয়ে এসেছি তার হয়তো আর কোনো ট্রেসই নেই আছে, প্রবালদের মধ্যে যেন একটা সেই মানুষকেও খুঁজে পাওয়া যায়। প্রবালদের সঙ্গে অনেক বিপদ মুহূর্ত, অনেক সংকটের কথাবার্তা সঙ্গে হয়েছে এবং প্রবালদা কোনো সময়ের জন্য এমন কিছু বলেননি বা এমন কোনো পদক্ষেপ নিতে বলেননি যেটা যে বিপথে চালিত করবে। প্রবালদার সঙ্গে হয়তো দু একটা বিষয় নিয়ে আমি একটু ডিফার করেছি, কিন্তু পরবর্তী সময় দেখেছি যে না, প্রবালদা বলছেন বা যেটা বলেছিলেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সুচিন্তিত, এবং ঠিক বাড়ির বর্দা যেরকম ভাবে আমাদের গাইড করেন অনেকটা সেরকম ভাবেই প্রবালদা আমাদের গাইড করে। কিন্তু এখানে একটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে প্রবালদা কখনো কোনো দিনের জন্য, যেটা খুব দুঃখজনক হলেও বাংলা কবিতার জগতে তো আনুগত্য দাবি করার একটা জায়গা থাকে যে আমি অগ্রজ, আমি বাংলা কবিতার এই এই মাইলস্টোন গুলো ছুঁয়ে রয়েছি বা আমি এই এই ক্ষমতা, মানে ক্ষমতা যত ছোটই হোক ক্ষমতা তো ক্ষমতাই, কিন্তু আমি কখনো কোনো মুহূর্তের জন্য প্রবালদাকে সেই ক্ষমতা এক্সারসাইজ করতে দেখিনি। প্রবালদা যখন যে কথাটি বলেছেন, ঠিক আমি যে স্তরে বিলং করছি প্রবালদা হয়তো সেই স্তরে নেমে এসেই কথাটা বলেছে, এটা এক। আর দুই হচ্ছে যে ব্যক্তি প্রবাল কুমার বসু কখনো কোনো ধ্যান ধারণা ইম্পোজ করেননি, ওনার ধ্যান ধারণা, ওনার চিন্তা ভাবনা, ওনার মত সেটি উনি নিজের মতো করে রেখেছেন। তার সঙ্গে আর মত বা সৈকতের মত বা শর্মিষ্ঠার মত বা মৈত্রী মত ডিফার করতেই পারে, প্রবালদা কখনো কোনো সময়ের জন্য সেই ইম্পোজ করে নিজের মতটাকে চাপাতে যাননি। আমি প্রবালদা যে আসলে প্রবালদার সঙ্গে প্রত্যেকটা মুহূর্ত কাটানোই অভিজ্ঞতা, তার কারণ হচ্ছে যে আমার খুব মনে পড়ছে যা একটা আড্ডা হচ্ছে, এই কথাটা আমি আরো অনেক তরুণ কবিদের বলি, মানে যারা আমাদের পরেও লিখতে, তাদের বলি যে একজন মানুষ যিনি 42 বছর ধরে কবিতা লিখছেন সাহিত্যের সঙ্গে, সাহিত্যের প্রত্যেকটা শাখাতেই এরকম অসামান্য সমস্ত কাব্যনাট্য লিখেছেন, তার প্রত্যেকটা অবজারভেশন যে কতটা মানে কি বলবো, কতটা জ্ঞান গর্ব হতে পারে সেটা আমি বলি। একটা আমি খালি উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে যে কবিতার স্বর নিয়ে কথা হচ্ছে, তো প্রবালদা বলছেন কথা হচ্ছে আমাদের মধ্যে আড্ডা হচ্ছে যে অতি বিখ্যাত কবি তার এরকম লেখার ধরন ইত্যাদি ইত্যাদি, তো এটা হতে হতে যাপন চিত্রে একটু সন্ধে হয়ে এসেছে, আমরা উঠবো উঠবো করছি, তো প্রবালদা হঠাৎ বললেন যে তোমরা ওই কবির নাম শুনেছিলে, তো উনি একজন নাম বললেন, তো আমরা বললাম যে হ্যাঁ, তো বলে তোমরা চিন্তা করতে পারবে না উনি ওনার সময় কি অসম্ভব পপুলার ছিলেন। আমি বললাম যে হ্যাঁ শুনেছি, তারপরে বললেন যে তুমি ওই কবির নাম শুনেছিলে, হ্যাঁ, তোমরা চিন্তা করতে পারবে না উনি ওনার সময় কি পপুলার ছিলেন। আমি বললাম হ্যাঁ শুনেছি। আমি তখন বুঝতে পারছি যে প্রবালদা এমন সিদ্ধান্তে পৌঁছতে যাচ্ছেন বা আমাদের এমন একটা দিশা দেখাতে যাচ্ছেন যেটা খুব গুরুত্বপূর্ণ হতে পারে। আমি বললাম প্রবালদা এটা আপনি কেন বলছেন, তারপর উনি বললেন যে তুমি এই কবির নাম, হ্যাঁ এই কবি তো অসম্ভব খুব প্রিয় কবি, খুব প্রিয় ইত্যাদি ইত্যাদি, তো উনি বললেন যে তোমার খুব প্রিয়। আমি বললাম যে হ্যাঁ, বলছে কিন্তু জানো ওই দশকে এই কবির কিন্তু ততটা নাম ডাক ছিল না। হ্যাঁ বলে কিন্তু এখন দেখো এই কবিকে তরুণ কবিরা আবার ফিরে ফিরে পড়ছে, এই কবিরাটা রিভাইভ হচ্ছে,
হ্যাঁ সত্যিই তো হচ্ছে, তরুণ কবিরা এই কবি, আমি তো পড়তে গিয়ে দেখলাম যে একটা অন্য স্বরের কবিতা, বলে আসলে কি জানো পারতো যে ওই ওই দশকে যারা যারা অত্যন্ত বিখ্যাত ছিলেন তারা অনেকেই একই স্বরে কবিতা লিখেছেন, কিন্তু তারাপদ রায় উনি একটা পৃথক স্বরে কবিতা লিখছিলেন, ফলে এই যে স্বরের স্বাতন্ত্র্য নির্ধারিত হয়ে যাওয়া, যে একজন কবির পক্ষে কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা প্রয়োজনীয় আমি সেদিন বুঝেছিলাম, এবং প্রবালদার এই কথাটা আমি প্রায় বেদবাক্যের মতো মানে মেনে চলি, এবং প্রবালদার নিজের কবিতাতেও আমি দেখেছি যে প্রবালদার একটা কাব্যগ্রন্থ থেকে আরেকটা কাব্যগ্রন্থে যে বাঁক বদল। তো যাই হোক, এইটা প্রবালদার সঙ্গে কাটানো অনেকগুলো মুহূর্তের মধ্যে আমার খুব স্মরণীয় একটি মুহূর্ত, এবং তারপরেই আমরা বেরিয়েছি, বিখ্যাত চা সিঙ্গাড়া ইত্যাদি খেয়েছি, সেখানেও কোনো গুরুগম্ভীর গুরু মানে ব্যাপার ছিল না, কিন্তু ওই যে মানে সামান্য একটা ছোঁয়ায় উনি যে কথা গেলেন সেটা কিন্তু আমার সারা জীবনের সম্পদ হয়ে গেল, ব্যক্তি প্রবালদার। ঠিক এটাই শুনতে চাইছিলাম আসলে, এই যে প্রথমেই বললাম না ক্ষমতা নিয়ে কবিতাটা, এই কারণেই বললাম, এই যে সবার সাথে এসে মিশে গিয়ে কথাটা বলা, আমার উচ্চতায় আমি ঠিকই আছি, কিন্তু এই যে বলছো তোমাদের সাথে সহজভাবে মেশা, যে প্রত্যেকটা কথা নিয়ে আলোচনা করা, এই জিনিসটাই আজকে জানার। আমরা কদিন ধরে প্রচুর শুনেছি যে কবিতা নিয়ে, তার কাজ নিয়ে, আমরা জানি তার কাজ নিয়ে, কিন্তু এই শোনাটা একটা আমাদের কাছে পাওয়া হয়ে থাকলো এই পার্থচিত্তা যে মেমোরি আমাদের সাথে শেয়ার করলেন। এবারে আমি একটু চলে যাব মৈত্রীর কাছে, এই সময়ের এই প্রজন্মের সঙ্গীত শিল্পী, এবং ও খুব কবিতা ভালোবাসে, কবিতা ভালোবাসে, আর কবিতা ভালোবাসে বলি ও যেখানে রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে পুরাতনী, আমি ওর যেরকম গান শুনে অভ্যস্ত, তার সাথে ও কবিতার গানও করছে। আমি যতদূর জানি তুমি প্রবালদার কবিতায় সুর দিয়ে গান করেছো, আর একটা কথা আমাকে বলো যে তুমি যেই কবিতা নিয়ে গান করছো, এই কবিতা নিয়ে গান করার ইচ্ছা তোমার পরবর্তীকালে একদম, নিশ্চয়ই আছে আরো? মানে আমি জাস্ট এটা ভাবিয়েছেন আমাকে প্রবালদা, মানে আমি প্রবালদার কবিতা প্রচুর পড়ি, যে বইটাই বেরোয় মোটামুটি পড়ে ফেলি, খুব প্রবালদার কবিতা খুব ভালোবাসি পড়তে। তা পড়তে পড়তে আমারও কখনো মনে হয়েছিল যে কবিতাকে যদি গান করা যায়, সুর করে গান করে গাওয়া যায়, এর আগেও এরকম কাজ হয়েছে, কিন্তু প্রবালদার অনেক কবিতা পড়তে পড়তে মনে হয়েছে যে একে গান হিসেবেও যদি আমি কাঠামো দিই, গানের কাঠামো দিই, তাহলে মন্দ হবে। তা প্রবালদাও আমাকে এরকম এই বিষয়ে উৎসাহিত করতেন সব সময়, এখনো করেন, যে তুমি কিছু সুর করো, যদি গাও তুমি ভালো হবে ব্যাপারটা। তা এরকম ভাবেই আর কি কবিতাকে গান হিসেবে ভেবে ফেলা, আর বেশ কিছু সুর করলাম তারপরে নিজেই প্রবালদার কবিতাকে, কিন্তু যেটা সুর করতে গিয়ে যেটা মনে হয়েছে যে কবিতার যে কাব্য ভাষা আর গানের যে ভাষা, সেই ভাষাটার মধ্যে একটু তফাৎ থাকে অনেক সময়। তা সেটা করতে গিয়ে অনেক সময় যে কিছু কিছু জায়গায় যখন সুর কাঠামো তৈরি করছি কবিতাকে গান হিসেবে, একটা কাব্য ভাষায় হয়তো আটকে পড়লাম, তখন প্রবালদাকে আমি জিজ্ঞেস করেছি যে আমি এই জায়গাটা কি করতে পারি, তা উনি আমাকে একটা সুন্দর গানের ভাষায় সেটা রূপান্তরিত করে এবং সেটাকে গান হিসেবে যাতে আমি গাইতে পারি সেটা আমায় সাহায্য করেছেন। আর প্রবালদাকে, ব্যক্তি প্রবালদাকে দেখো এইটুকু সময়ের মধ্যে ব্যক্ত করা সম্ভব নয়, প্রবালদাকে আমি বহুদিন ধরে, আমার সঙ্গে প্রবালদার একটা সুসম্পর্ক, প্রবালদাকে আমি খুব মানে অন্যরকম ভাবে আমরা দেখি। প্রবালদার সঙ্গে আমার বহু স্মৃতি আছে, 2017 সালে আমরা একটা খুব ভালো কাজ করেছিলাম, সম্পর্ক, এই সময়ের কবিতা রবীন্দ্রনাথের গানের কি করে ব্যক্ত হয়ে উঠছে, দুটির যে সম্পর্ক সেটার উপর একটা খুব সুন্দর কাজ ICCR-এ করেছি। গত বছর 2018 সালে আমরা জন্মবীজ করেছি প্রবালদার দীর্ঘ কবিতা, সেটাকে আমরা দৃশ্যকাব্য হিসেবে উপস্থাপন করেছিলাম, এবং সেটি খুবই একটা অনন্য একটি সন্ধ্যা আমার কাছে, খুব মেমোরেবল একটা ইভিনিং হয়ে আছে। তো জন্মবীজও এরকম একটি গান আছে যেটা প্রবালদাও আমাকে সাহায্য করেছিলেন সুরের ক্ষেত্রে, কিছুটা একটু ট্র্যাডিশনাল সুর গানটিতে করে কীর্তনাঙ্গের একটা ঢঙে গানটা তৈরি হয়েছে, গানটা ভীষণ সুন্দর। আমার ইচ্ছা আছে ভবিষ্যতে কবিতা নিয়ে প্রবালদার কবিতার উপরে প্রচুর কাজ করবার, গানের সুর করে এবং প্রবালদার কবিতা নিয়ে কাজ করার।
ভীষণ ইচ্ছা তারপরে আছে। আমরা মানে আরো কিছু গান পেতে চলেছি আর কি। তা আজকে আমরা একদম বকুল কাছে একটা গান শুনবো। গান আচ্ছা, শুনবো? হ্যাঁ একটা গান গান শুনি। বেশ, হ্যাঁ আচ্ছা, আমি সৈকত, সৈকত মোস্তাককে হ্যাঁ একটুখানি লিঙ্কটা পাঠি, মোস্তাককে লিঙ্কটা আচ্ছা পাঠা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আজকে তো সম্পূর্ণ খালি গলায় গাইছি, একটু আমার যন্ত্রাণুর সঙ্গে গিটার হলে খুব ভালো হতো। আমি যে গানটা এখন গাইবো ভেবেছি, উন্মোচন, যে প্রবালদার খুব বিখ্যাত কবিতা হুম হুম উন্মোচন। আমি বলছিলাম যে কাব্য ভাষা যখন একটু পরিবর্তিত হয়ে প্রবালদা আমাকে গানের জন্য তৈরি করে দিলেন, যেমন ভালো তোমায় বেসেছি আংশিক, যা বলেছি আর তো বলা যায় না। কবিতায় ছিল, বক যেমন তখনও ধার্মিক, ধর্মটা ঠিক রক্তে আমার সয় না। তা প্রবালদাকে আমি বললাম যে বক কথাটা আমার ঠিক একটু মানে শুট করতে গিয়ে একটু খটকা লাগছে, তা উনি করে দিলেন, অধর্মেও অনেকে ধার্মিক, ধর্মটা ঠিক রক্তে আমার সয় না। আমি একটু শুট করছি, মানে অংশ বিশেষ গাইছি গানটি। ভালো তোমায় বেসেছি আংশিক, যা বলেছি আর তো বলা যায় না। অধর্মেও অনেকে ধার্মিক, ধর্মটা ঠিক রাখতে আমার সয় না। ভালো তোমায় বেসেছি আংশিক, যা বলেছি আর তো বলা যায় না। অধর্মেও অনেকে ধার্মিক, ধর্মটা ঠিক রাখতে আমার সয় না। বলেছি তাই যেটুকু আর ঢেকে, বাদ বাকিটা ছায়ার মতো ঝাপসা। বলেছি তাই যেটুকু আর ঢেকে, বাদ বাকিটা ছায়ার মতো ঝাপসা। লুকোনো এর ভিতর সংকেতি, জানিয়ে দেবে কোনটা সঠিক রাস্তা। ভালো তোমায় বেসেছি আংশিক, যা বলেছি আর তো বলা যায় না। অধর্মেও অনেকে ধার্মিক, ধর্মটা ঠিক রাখতে আমার সয় না। পৌঁছে যেতে সব অজুহাত নিশ্চিত, সব অভিঘাত গোপন করা যায় না। পৌঁছে যেতে সব অজুহাত নিশ্চিত, সব অভিঘাত গোপন করা যায় না। যদি নেমে হঠাৎ আসে বৃষ্টি, যেন সব অভিমান তোমার জন্য হয় না। যদি নেমে হঠাৎ আসে বৃষ্টি, যেন সব অভিমান তোমার জন্য হয় না। ভালো তোমায় বেসেছি আংশিক, যা বলেছি আর তো বলা যায় না। অধর্মেও অনেকে ধার্মিক, ধর্মটা ঠিক রাখতে আমার সয় না। ভালো তোমায় বেসেছি আংশিক, ভালো তোমায় বেসেছি আংশিক। আমি থ্যাংক ইউ মৈত্রী, বাহ, দারুণ দারুণ, সুন্দর গান শুনলাম, খুব ভালো, খুব সুন্দর। আচ্ছা, আমি আর একটা জিনিস একটু 2 মিনিট নেব। প্রবালদা আমাকে যে সুরটায় সাহায্য করেছিলেন, জন্মবীজের যে কবিতাটি, আমি 4টে লাইন গাইছি। হ্যাঁ, মানে এত সুন্দর গাওয়ার লোক জমকাতে পারলাম না। প্রণাম প্রণাম লহ মহামুনি নেত্র চাহ, প্রণাম প্রণাম লহ মহামুনি নেত্র চাহ, তোমার বন্দনা করি শত মনন্তর। প্রার্থিত আশ্রয়ে ভ্রান্ত, শাপবদ্ধ পাপ ক্লান্ত, চিতায় পড়েছে সব মোর সহোদর। প্রণাম প্রণাম লহ মহামুনি নেত্র চাহ, প্রণাম প্রণাম লহ
মহামুনি নেত্র চাহ তোমার বন্দনা করি শত মনন্তর। এইটুকুই, পুরোটা গাইবো থ্যাংক ইউ কখনো। মৈত্রেয়ী, হ্যাঁ, খুব তোমাদেরও ভালো লাগলো শর্মিষ্ঠা পার্টিটা। দি, তোমাকে অনেক ধন্যবাদ আজকে যে এরকম একটি অনুষ্ঠান ভেবেছো এবং আমাকে সামিল করেছো। প্রবালদাকে আরেকবার আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। সৈকত, ভালো থাকিস। পার্থজিৎদা, একদম ভালো একদম, থাকবেন। হ্যাঁ, থ্যাংক ইউ নমস্কার, পার্থজিৎ দা। বেরোলাম। হ্যাঁ। হ্যাঁ। নিয়ে নে। এবারে আমরা আচ্ছা, 8টা এবং কিন্তু এখনো কেউ আসেননি আর কি, মানে আমাদের সাথে রয়েছেন দ্য এক্সপ্রেসে বোধহয় সুকন্যা দি, কিন্তু বাকিরা আর ঠিক কেউ আছে, আমরা এখনো যাকে পাবো আসেননি। তাদেরকে আমরা নিয়ে নেব, নিয়ে নেব। বেশ ঠিক বেশ আছে, বেশ বেশ, আড্ডা এবং তাহলে এর সুকন্যা দিকে নিয়ে সদস্যদের নিচ্ছি। সুকন্যাকে নিয়ে নাও। আমাদের মধ্যে এখন আছে সুকন্যা সেনগুপ্ত, শিল্পী আদতে, তারপরে কবিতাও লেখেন আর আমাদের আড্ডা এবং এর সাথে জড়িত। তা সুকন্যাকে আমি বলবো যে প্রবালদাকেও যাতে যেভাবে আর কি প্রবালদার কবিতায় সম্মান জানাতে চায়। প্রথমে যেটা বলার সেটা হচ্ছে আড্ডা এবংকে শুভেচ্ছা। শর্মিষ্ঠা এত সুন্দর সুন্দর কাজ করছে, এর আগেও প্রবালদাকে নিয়ে একটি কাজ করেছিল লাইভ, সেটা দেখেছিলাম, খুব ভালো লেগেছিল। আর প্রবালদা তো চির নতুন, চির নবীন, 60 বছর কোথায়? 60 বছর কোনো বয়সটা কোনো ব্যাপারই নয় প্রবালদার কাছে। তিনি সৃজন করছেন, তিনি সৃষ্টি করছেন, তার তো বয়স বাড়ে না, প্রশ্নের বয়স বাড়ে না। তো প্রবালদা, তিনি জন্ম বীজের কবি, আমাদের সবার প্রিয় কবি, তাকে শুভেচ্ছা, ভালোবাসা, নমস্কার জানিয়ে প্রবালদার একটি কবিতা পড়ছি। সাবধানী মানুষ, কয়েকদিন হলো নলিনী মোদক হারিয়ে ফেলেছে তার হাই পাওয়ার চশমা। প্রবল উদ্বিগ্ন তিনি, তার ঈশ্বরকে দেখতে পাচ্ছেন না। অসামঞ্জস্য বাবু তার হিয়ারিং এইডটা খুঁজে পাচ্ছেন না, সব কথাতেই তার হাসি পাচ্ছে। ছোটবেলার বন্ধু পূর্ণেন্দু, ওর হঠাৎ নজরে এসেছে দিনের কোনো সময় মাটিতে ওর ছায়া পড়ে না, যেখানে যত অন্ধকার তার ভিতরে ও ছায়াটাকে খুঁজে চলেছে। ওর ধারণা কেউ নিশ্চয়ই ছায়াটাকে অন্ধকারে লুকিয়ে রেখেছে। নিখিলেশ মিত্তি একদিন অফিস থেকে বাড়ি ফিরতে ফিরতে আবিষ্কার করেন তার পাঞ্জাবির পকেটটাই নেই, অথচ পকেটে কত দরকারি কাগজ, পরিচয় পত্র পর্যন্ত। তারপর থেকে ব্যক্তিগত আইডেন্টিটির অভাবে আর কোনোদিন অফিসে যাননি নিখিলেশ। আমি মধ্যবিত্ত সাবধানী মানুষ, ঈশ্বরকে ঝাপসা দেখি তবু চশমা ব্যবহার করি না, সব কথা শুনবো না বলে হিয়ারিং এইডও নিন, পরিধেয় বরাবরই পকেটহীন, ব্যক্তিগত কোনো পরিচয়পত্র নেই, ছায়া নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, সব সময় আমি ছাতা নিয়েই চলি। তবু তবু এই নলিনী মোদক, পূর্ণেন্দু, নিখিলেশ মিত্তির, এদের সঙ্গে কখনো দেখা হলে নিজের মিল খুঁজে পাই। অসাধারণ একটি কবিতা, জানি না কতখানি ভালোভাবে পড়তে পারলাম, প্রবালদা বুঝবেন। না, খুব ভালো খুব লাগলো, ভালো লাগতো, ধন্যবাদ, খুব ভালো লাগলো সুকন্যা, ধন্যবাদ। আর তোমাকে ধন্যবাদ দেওয়ার নেই, যদিও তুমি আমাদের আড্ডা এবং এরই, সুতরাং ঠিক আছে। আপনি কে আছে ব্যাকস্টেজে, ঠিক দেখো আছে, আমি যাচ্ছি, হ্যাঁ কারা আছেন। সবাইকে ঠিক দেখতে আছে, হবে। টাটা। হ্যাঁ। আমাদের সাথে এখন আছেন আড্ডা এবং এর আরেক সদস্য নিপা ভট্টাচার্য। তার কাছে আমরা শুনে নেব একটি কবিতা, প্রবালদার লেখা। তুমি বলো। নমস্কার, আজ কবি প্রবাল কুমার বসুর জন্মদিনে আমাদের এই মিলিত হওয়া, তাই এই শুভ জন্মদিনে ওনাকে জানাই
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। শুভেচ্ছা, প্রার্থনা করি যেন ভালো থাকেন। আজ আমার নিবেদনে ওনারই লেখা কবিতা বৃষ্টি পড়লে। এক একদিন বৃষ্টি পড়লে আমারও ভিতরে জল জমে, আর সেই জলে পা ডুবিয়ে ডুবিয়ে একজন এপার থেকে ওপারে হেঁটে যায়। ওর গায়ে কোনো বর্ষাতি নেই, এত জল ভেঙে ভেঙে কোথায় চলেছে সে? আমার মধ্যে কোনো নদী নেই, নদীর অপেক্ষায় বসে নেই কোনো সমুদ্র। তাহলে এখনো কেন একজন এত জল ঘেঁটে, এত কাদামাটি মেখে এক রাশ স্বপ্ন নিয়ে হাঁটে? ওর কিসের এত প্রত্যাশা? এক একদিন বৃষ্টি পড়লে আমার ভিতরে জমে জল, নিজের দিকে তাকালে ধরা পড়ে আকাশ, নতুন করে বাঁচতে ইচ্ছে করে। ধন্যবাদ। ভালো লাগলো তুমি পড়লে কবিতাটা। এবার আমরা আবার আরেকজনের কাছে যাব, ঠিক আছে? বেশ, সুদেষ্টা সেনগুপ্ত আমাদের মাঝখানে আছেন, উনিও আমাদের আড্ডা এবং সদস্য। সুদেষ্ণাদিকে অনুরোধ করব কিভাবে কবিকে শুভেচ্ছা জানাবেন কবিতা শুরু করুন। নমস্কার। কবি প্রবাল কুমার বসুর জন্মদিনে তাকে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়ে তারই লেখা একটি কবিতা আমি আজকে শোনাচ্ছি। দিগন্ত রেখা। দিগন্তে প্রকৃত কোনো রেখা নেই, তবুও মানুষ কেন নেহাতি কৌতূহল বশত দিগন্ত রেখার দিকে যেতে চায়? রেখা আমাদের প্রতিবেশী মালা কাকিমার ছোট মেয়ে। দিগন্ত তার দীর্ঘ দিনের একমাত্র প্রেমিক। পথে ঘাটে দুজনের সঙ্গে আমার কখনো দেখা হয়ে গেলে আমি তখন প্রকৃত দিগন্ত রেখা দেখি আর ভাবি, মানুষ কিসের তাড়নায় দিগন্ত রেখার খোঁজে বহু দূর দূর অবধি চলে যায়? নমস্কার, খুব ভালো লাগলো। আমারও খুব ভালো লাগলো, তোমরা এত ভালো ভালো আর বড় কথা কবিতা গুলো আমরা পাচ্ছি, খুব ভালো লাগলো। ঠিক আছে, পরের জনের কাছে যাই। টাটা। আমাদের মধ্যে আছে এক পর্ণা প্রধান আড্ডা এবং আরেকজন সদস্য। ও আজকে কবিকে কবিতায় কিভাবে শুভেচ্ছা জানাবে আমরা শুনি। জন্মদিনে কবিকে শুভেচ্ছা জানাই এবং আমার বিনম্র শ্রদ্ধা জানাই। কবিকে শ্রদ্ধা জানিয়ে কবিরই লেখা একটি কবিতা পাশে দাঁড়ানো আজ আবৃত্তি করছি। একজন অপরাধী যেভাবে আর একজন অপরাধীর পাশে এসে দাঁড়ায় তীব্র উৎকণ্ঠা আর সম্ভাবনা নিয়ে, একজন সৎ লোক যেভাবে আর একজন সৎ লোকের পাশে এসে বন্ধুত্ব করে কোনো কিছু প্রায় না ভেবে, পোড়ার জন্য শ্মশানে অচেনা মৃতদেহ যেমন অপেক্ষায় থাকে আর এক অচেনা মৃতদেহের জন্য আত্মীয়ের মতো, সিনেমার লাইনে ব্ল্যাকারের পাশে যেমন দাঁড়িয়ে থাকে আর একজন ব্ল্যাকার, বাসস্টপে একই রুটের অপেক্ষায় চেনা অচেনা অনেকের পাশেই নানান ভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখেছি। পাশে দাঁড়ানো বলে আসলে কিছু হয় না, যদি কেউ হাতটা শক্ত করে এসে না ধরে। নমস্কার, অনেক ধন্যবাদ শর্মিষ্ঠা দিকে আমাকে আজকের অনুষ্ঠানে অংশীদার করার জন্য। আসলে ওই বলছিলাম না, পাশে দাঁড়ানো বলে কিছু হয় না, যদি কেউ সঠিকভাবে হাতটা এসে না ধরে, ওরা সেই কবিতাগুলোই একটা একটা করে বলছে। আমারও শুনতে ভালো লাগছে প্রত্যেকে বলছো তোমরা। এবারে চলে যাব চিত্রিতার কাছে, চিত্রিতা মজুমদার। ও আমাদের আড্ডা এবং এর নতুন এসেছে, নতুন সদস্য। ওর কাছে শুনে নেব কবিকে কিভাবে শ্রদ্ধা জানাবে আজ।
নমস্কার, কবি প্রবাল কুমার বসু জন্মদিনে ওনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। প্রার্থনা করি ওনার কলম যেন সদা গতিশীল থাকে। তার জন্মদিনে তারই লেখা একটি কবিতা দিয়ে আমার তাকে একটি ছোট্ট নিবেদন, শর্তহীন। যেন কোনো শর্তই নেই আমাদের মাঝখানে, নির্ভীক ছুঁয়ে একে অন্যের হাত উস্কে দিচ্ছে অনেকেই, যারা সুযোগের সন্ধানে এড়াতে চাইছে অযথা যে সংঘাত। যেন কোনো শর্তই নেই আমাদের মাঝখানে, মধ্যে অনিবার্য অবিশ্বাস, কখন কোথায় ভুল হয়ে যায় অন্ধ শকুন জানে, মাংসের স্বাদ নিরামিষ লাগে তার। যেন কোনো শর্তই নেই আমাদের মাঝখানে, তাই মনে হয় দুজনে দুজনকেই যদি ছেড়ে যাই একদিন দুইবার। নমস্কার। চিত্রিতা, ভালো লাগলো, আমরা শুনে নিলাম প্রবালদার আরেকটা কবিতা। এবারে আমি একটু সৈকতের কাছে যাব। সৈকত, তুমি কি অফ হলে? আমরা না না, এতক্ষণ ধরে অনেকগুলো বলো কবিতা দেখি। শুনলাম মহিলা কণ্ঠে। শ্রাবণী আছে, শ্রাবণী একটু ওয়েট করুক, আমি সৈকতের কাছে সৈকতকে একটা প্রশ্ন করব। হ্যাঁ, শ্রাবণীদির ভিডিওটা বোধহয় বন্ধ রয়েছে কোনোভাবে। হ্যাঁ, সেটা বন্ধ, শ্রাবণীদির ভিডিওটা বোধহয় বন্ধ রয়েছে। কিভাবে? হ্যাঁ হ্যাঁ, ভিডিওটা বন্ধ রয়েছে, মাইকটাকে অফ করো, ভিডিওটাকে অন করতে হবে। আচ্ছা, আমি একটু সৈকত তোমার সাথে কথা বলিনি তার আগে। ধরো হ্যাঁ এই হ্যাঁ যে হ্যাঁ, একদম আমাদের একদম। কথাবার্তাগুলো চলছিল, ধর এখন তো কবিতা পাঠ হলো, কবিতার মধ্যে দিয়ে আমরা প্রবালদাকে অনেকটা বুঝতে পারি, কিন্তু যারা আমরা কবিতা পড়ি প্রবালদার রেগুলারলি, তারা হুম আমরা হুম বুঝতে হুম পারি। এর আগে পার্থজিৎদা অনেক কথা বললো, মানে প্রবালদার সাথে তার আলাপ পরিচয় এবং প্রবালদাকে কি চোখে দেখে। আমি প্রথমেই বলেছিলাম অনেক একদম আলোচনা হয় প্রবালদাকে নিয়ে, প্রবালদার কাজ নিয়ে আমরা প্রচুর লাইভ দেখতে পাই। তুমি প্রবালদার সাথে, তুমি অনেক ছোট, তুমি প্রবালদার সাথে যেভাবে মেশো বা প্রবালদা তোমার সাথে যেভাবে মেশেন, এবং এটা তো সম্পর্কটা অ্যাকচুয়ালি ভালোবাসার, শ্রদ্ধা, শ্রদ্ধার সাথে ভালোবাসার, সেই জন্যই সম্পর্কটা আস্তে আস্তে দৃঢ় হয়, আমার তাই মনে হয়। তোমার চোখে প্রবালদা একবার বলো শুনি। বেশ, প্রথমত যেটা বলার, যে প্রবালদার সাথে, মানে ব্যক্তি প্রবালদার সাথে আমার পরিচিতি খুব বেশি দিনের নয়। 2017 সালে আমার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় যাপন চিত্র থেকে, এবং আমার মনে আছে যখন পাণ্ডুলিপি নির্বাচিত হয়েছিল তখন প্রবালদার সাথে আমার প্রথম আলাপ হয় যাপন চিত্রের দপ্তরে। তো সেই দিন প্রবাল কুমার বসু হিসেবেই পরিচিত হয়েছিলাম। তারপর আস্তে আস্তে প্রবাল কুমার বসু থেকে প্রবালদা হয়ে ওঠা এই যাত্রাটা বেশ বেশ মধুর একটা যাত্রা, এবং খুব কম সময়, প্রায় 2017 থেকে এই সময়টা খুবই কম সময়। কিন্তু প্রবালদার সাথে আলোচনার সূত্রে আমি একেবারে প্রথম দিনের কথাই বলি, প্রবালদা বসেছিলেন যাপন চিত্রের দপ্তরে, আমি গিয়েছিলাম, একদম প্রথম আলাপ। তখন প্রবালদা খুব মজার মানুষ, মানে ভীষণ রসিকতাও করেন। আমাকে একটি বই দেখিয়ে বললেন যে এই যে তোমাদের বইটা এই রকম হবে, তখন বললেন না ঠিক এই রকম নয়, প্রচ্ছদ আলাদা হবে কিন্তু বইটা এই রকম হবে। মানে আমি প্রথম দিনই, মানে প্রথম দিন কিছুটা আন্দাজ করেছিলাম যে প্রবালদা মানুষটা কতটা মানুষকে নিজের করে নেন এবং রসিকতার মাধ্যমে তাদের আপন করে নেন। এবং তারপর থেকে প্রবালদার সঙ্গে যতবার আলাপ হয়েছে, পরিচয় হয়েছে, এবং আরো দাদা পরিচয় থেকে বন্ধুত্ব পরিচয়টা এগিয়েছে, ততই মনে হয়েছে প্রবালদা বারবার একটা কথা বলেন, সেটা হলো এই যাপন চিত্র আড্ডাটা কোনো কিছু পাওয়ার জন্য নয়, এখান থেকে যা পাওয়া যায় তা হলো প্রচুর লেখার রসদ, এবং একই সাথে লেখার বিভিন্ন রকমের অভিজ্ঞতার কথা। আমরা প্রবালদার সাথে তার অগ্রজ কবিদের সম্পর্কে নানা রকম কথা, তাদের বিষয়ে নানা তথ্য আমরা পাই প্রবালদার থেকে, এবং এই আলোচনাটা থেকে আমরা সমৃদ্ধ হই প্রতিনিয়ত। এবং প্রবালদার সবচেয়ে যে বড় একটা অংশ বলে আমার মনে হয় তা হলো তরুণদের প্রশ্রয় দেওয়া, এবং যাপন চিত্রের একটা অন্যতম এজেন্ডাই সেটা, যে তরুণদের কবিতাকে একটা মঞ্চ দেওয়া, যেটা
প্রবালদা বহুদিন ধরেই এই তরুণদের প্রশ্রয় দিয়ে এসেছেন এবং যে কারণে তরুণদের লেখাকে তিনি ভীষণ গুরুত্ব দেন, এবং সম্পর্কটা শুধুমাত্র ওই পার্থজিৎ দা যেমন বলছিলেন যে মানে একমাত্রিক সম্পর্কটা নয়, কারণ প্রবালদা কিন্তু অন্যদের মতামতকে যথেষ্ট গুরুত্ব দেন, মানে যে কারণে হয়তো প্রবালদার কোনো একটা প্রচ্ছদের কাজ করছি, প্রবালদা কখনোই বলে দেন না যে এটা এটাই হবে, কারণ প্রবালদা বারবারই বলেন যে এটা তোর কেমন মনে হচ্ছে, এটা যদি এটা এটা কি ভালো লাগছে দেখতে, যদি তোর মনে হয় তাহলে এটাই রেখে যায়। ফলে সেই দিক থেকে একটা স্বাধীনতা তো, বড় স্বাধীনতা তো রয়েছেই, এবং মানে শিল্পের ক্ষেত্রেও এই স্বাধীনতাটা প্রবালদা দেন। এবং প্রবালদা বারংবার যে কথাটা বলেন সেটা হলো শুধু কবিতা লিখতে গেলে কবিতা পড়াটাই যথেষ্ট নয়, তার সাথে অন্য শিল্পে যাতায়াত করা, বিশেষ করে যে কোনো একটা যে কোনো শিল্প জগৎ, সেটা চিত্রে চিত্রশিল্প হতে পারে, চিত্রকলা হতে পারে, সেটা নাটক হতে পারে, ফলে এই যাতায়াতটা খুব গুরুত্বপূর্ণ বলে প্রবালদা আমাদের বলেন। ফলে আমরা প্রতিনিয়তই বোধ হয় ভীষণ সমৃদ্ধ হই প্রবালদার এই আলোচনাগুলো থেকে। আর প্রবালদা বারবার বা যখনই প্রবালদা ফোন করেন একটা কথাই বলেন, তোর লেখাটা চালাচ্ছিস তো, লেখাটা চালিয়ে যাওয়া তো খুব জরুরি আর অন্য সবকিছুর মাঝেও। ফলে মাঝে মাঝে লেখাটা হয়তো সত্যিই বন্ধ হয়ে যায় প্রবালদার কথা শুনে, আবার হয়তো খাতা পেন নিয়ে বসলাম, এরকমও হয়েছে বহুবার। ফলে এটা একটা অন্যরকম অভিজ্ঞতা, মানে প্রবালদা সত্যি বোধহয় এই 60 অতিক্রম করে আরো তারুণ্যের দিকে এগিয়ে চলেছেন আমার মনে হয়। চমৎকার বললো সৈকত, মানে খুব কম কথাতে একটা মানুষকে বুঝিয়ে দিল। এই যে স্বাধীনতা দেওয়া, অনেক সময় আছে বড়রা স্বাধীনতা দিতে চান না, আর উনি সেটা তরুণদের খুব সহজেই দিতে পারেন। মতামত চাপিয়ে না দেওয়া, স্বাধীনতা দেওয়া, বন্ধু হয়ে বন্ধুর মতো পৌঁছে যাওয়া, এটা খুব বিরল। আমাদের এখন আমরা যদি দেখতে যাই, সবাই সবার মতামত চাপাতে খুব ব্যস্ত হয়ে এবং সবাই যেটা করেন সেটা তাহলে তোমরা বলতে হবে খুব বেশিরভাগ ক্ষেত্রে একটা ক্ষমতার আধিপত্য দেখা যায়, বিশেষ করে অগ্রজ হওয়ার সূত্রে। প্রবালদার ক্ষেত্রে এটা একেবারে, হ্যাঁ ওই ওইটার জন্যই ফার্স্ট কোর্সটা বললাম। হ্যাঁ, তার কোনো ক্ষমতা দেখিয়ে কোনো কিছু অর্জন করার দরকার হয় না, একদমই একদমই। এটাই হচ্ছে মস্ত পাওয়া। আমাদের মধ্যে মধ্যে দুজন এসে গেছে, বলাকাদি, বলাকাদির কাছে যাব। আড্ডা এবং এর সব থেকে পুরনো সদস্য, আমার প্রথম ছাত্রী আর কি, সেই সূত্রে। আর এবার বলাকাদির কাছে যাবো। বলাকাদি, তুমি কবিকে কিভাবে কিভাবে তোমরা কিভাবে তোমরা শ্রদ্ধা জানাবে বল। কবি প্রবাল কুমার বসু দিনে ওনার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে কবির লেখা একটি কবিতা পাঠ করছি। তোমাকে দেখতে চেয়ে খুব উঁচু থেকে দেখলে এক, সমতল থেকে দেখলে আরেক, তোমাকে বরাবর নির্জনতার দিক থেকে দেখতে চেয়েছি আমি। ভেবেছি অনেক অনেক সব বোঝা, ব্যর্থ মধ্যবিত্তের মতো জানলা থেকে হাত বাড়িয়ে বুঝতে চেয়েছি হাওয়া কোন দিকে। হাওয়া যেদিকেই যাক, বৃষ্টি তো আসবে সেই অনিবার্য সফরসূচি মেনেই, যদিও ছাতার ব্যবহার তুমি আজও সেভাবে শিখলে না। ছোটখাটো তোমার এই ত্রুটিগুলো দুপুরের নির্জনতা থেকে দেখি, হয়তো একদিন এভাবে ঠিক বুঝতে পারবো বলে তোমাকে দেখার মতো বিনম্র আকাঙ্ক্ষা আজ অতিক্রম করে যেতে কিছুটা ইচ্ছা করেই হয়তো চাইনি। খুব ভালো লাগলো বালাকাদি। এবারে চলে যাব শ্রাবণী। শ্রাবণী অনেকক্ষণ ধরে বসে আছে, শ্রাবণীর কাছে যাবো। শ্রাবণী কিভাবে কবিকে শ্রদ্ধা জানাবে? শ্রাবণী আমার বন্ধু প্লাস আড্ডা এবং এর সদস্য, আর ও আমাদের প্রচুর পরিষেবা দিয়ে চলে দিনটা, এটা ওর সব থেকে বড় পরিচয়। এখন যে ডাক্তার যে নার্সদের ভীষণ প্রয়োজন, সেই জন্যই শ্রাবণী আমাদের সাথে আছে, সবসময় আমরাও শ্রাবণীর পাশে আছি। শ্রাবণী কি করে জানাবে শ্রদ্ধা শুনি। বলো, সমস্যা হচ্ছে কোনো? নেট শ্রাবণীদের মাইকটা বোধহয় মিউট করা,
মাইক অন করো, মাইক অন হয়েছে? হ্যাঁ এবার শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বলো এবার শুরু করো। হ্যাঁ শুরু করো। আজ কবি প্রবাল কুমার বসুর শুভ জন্মদিনের এই আয়োজন, কবিকে জানাই আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ওনারই একটি কবিতা বলবো, এই কবিতাটিকে আমার ওনার জন্মদিনে জানানো শ্রদ্ধা শুভেচ্ছা সবকিছুই। কবিতার নাম স্থানাঙ্ক। একটু দূরে এলেই বুঝতে পারি, কাছ থেকে যা দেখেছিলাম সেটাই সব নয়, কাছে গেলে বিভ্রান্ত হই, দূর থেকে জানা সত্যিগুলো কতটা অলৌকিক। এর মাঝামাঝি সমানুপাতিক দূরত্বে দাঁড়িয়েও দেখেছি বিভ্রান্তি সেই রয়েই গেছে। দূর থেকে যা দেখেছিলাম কাছে গিয়ে যে তার বেশি কিছু জানলাম তা নয়, আর মাঝামাঝি জায়গা থেকে আরো অস্বচ্ছ বোধ হয় এমনটাই হয়। দুটো মানুষের মধ্যে সঠিক স্থানাঙ্ক বলে কিছু হয় না, যেখান থেকে দুজন দুজনকে অন্তত ঠিকঠাক দেখতে পেতে পারে। এক অসাধারণ নামকরণ ও কবিতা দুটোই, ভাবে এবং নামকরণে দুটোই অসাধারণ এক কবিতা। অনেক ধন্যবাদ সবাইকে। শ্রাবণী ভালো লাগলো। এবারে চলে যাব আমরা লিলি চক্রবর্তীর কাছে, আরেক সদস্য লিলি চক্রবর্তী। লিলি দি, এবার তুমি তোমার কবিতা বলে কবিকে শ্রদ্ধা নিবেদন কর। মাইকটা অন করো, মাইক 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 অন। দিদি আপনার মাইকটা বোধহয় অফ করা রয়েছে, কিছু শোনা যাচ্ছে না। মাইক মাইক শোনা যাচ্ছে, মাইক্রোফোনটা অফ করা রয়েছে। মিউট হয়ে গেছে, মিউট হয়ে রয়েছে, কিছু শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না, বুঝতেও পারছি না। শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না। তুমি মাইকটাকে অন করো, অন করো, অন করো, কথা। সে আবার চলেও গেছে। থাক তাহলে, মানে চলে গেছেন কি? হ্যাঁ মানে উনি বোধহয় এক্সিট করলেন, হ্যাঁ লিভ করলেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পরে দেখি। ঠিক আছে, আমাদের মধ্যে এখন এসেছেন মুস্তাক আহমেদ। আমরা যে বিষয় নিয়ে আজকে আলোচনা করছি, প্রবালদার কাব্য ভাবনা, আপনি এই যে বইটির সাথে জড়িত আছেন আমরা জানি, সম্পাদনা করেছেন তার অন্বেষার সবটাই জানি। কবি প্রবালদাকে আমরা চিনেছি একভাবে, বা তার সাহিত্যকর্ম নিয়ে আমরা একভাবে দেখেছি। আমরা আজ একটু মানুষ প্রবালদাকে নিয়ে আলোচনা করছি। তা আপনি যদি আপনার দেখা প্রবাল কুমার বসু আপনি কিভাবে দেখেন সেটা একটু শুনতে চাই আপনার মুখে। কাছের মানুষকে নিয়ে বলা খুব কঠিন ব্যাপার। আপনার হয়তো শর্মিষ্ঠা এরকম একটা অনুভূতি হয়ে থাকবে যে চাঁদে যে মানুষটি প্রথম নেমেছিল চাঁদ তার ভালো লাগেনি একদম, পৃথিবীতে এসে সে যখন আবার চাঁদ দেখলো পড়ে গেল ধন্দে চাঁদে সে গেছিল। তো আমার তো মনে হয় সমস্ত সম্পর্কের একটা নিজস্ব দূরত্ব আছে, দূরত্বের সীমা রাখা তাই ভালো, অনেক দূরত্ব অনেক কাছের থেকে ভালো। আসলে ব্যাপারগুলো না খুব গোলমেলে আর কি, মানে মনে হয় যে দূরত্বের উপরে হয়তো অনেক কিছু নির্ভর করে। আসলে কোন দূরত্বে একজন মানুষকে ঠিকঠাক চেনা যায় এটা বলা খুব মুশকিল। কবি প্রবাল কুমার বসুকে আমি যেমন খুব কাছ থেকে দেখেছি আবার অনেকখানি দূর থেকেও দেখেছি, কিন্তু আমার কাছে ওই দূর থেকে চাঁদ দেখার মতো সৌন্দর্যটা চিরকাল একরকম থেকেছে। কাছে গিয়ে কোথাও সৌন্দর্যের এতটুকু ঘাটতি ঘটেনি। একজন মানুষ কোথাও ভেতর থেকে সৎ হলে
যাপনের সদলে সেই মানুষটির উপর পুরোপুরি ভরসা করা যায়। আমি কোথাও কবি প্রবাল কুমার কোষ বসুর যখন কাছাকাছি পৌঁছেছি, তখন বুঝেছি যে এই মানুষটিকে সম্পূর্ণরূপে ভরসা করা যায়। সমস্ত কথা বলে ফেলবার পরেও মনে হয়েছে যে এই মানুষটির কে বলবার পরে অনায়াসে রাত্রে দুচোখ বন্ধ করে কোনো টেনশন ছাড়া ঘুমানো যায়, এরকম একজন মানুষ। একজন কবি এতটা সহজ সরল হতে পারেন, অথচ যাপনে ভীষণ আধুনিক। একজন কবি বয়সের বেড়াজাল ভেঙে যে কোনো বয়সের সাথে মিশতে পারেন, সেটা প্রবাল কুমার বসুকে না দেখলে বোঝা যায় না। এবং শর্মিষ্ঠা, আপনারও নিশ্চয়ই উপলব্ধি হয়েছে যে 60 বছর হয়েছে, এটা ঠিক, মানে 1960 থেকে 2020, কিন্তু প্রবালদা 40 না 30-এর না 45-এর, এটা নিয়ে কিন্তু একটা বিতর্ক তোলা যেতেই পারে। মননে, আচরণে, তারুণ্যে ভরপুর একজন মানুষ, যাকে দেখে অনুপ্রেরণা পাওয়া যায়। প্রবালদা একটা অনুঘটকের নাম। আমরা পথ চলতে চলতে মাঝে মাঝে থমকে দাঁড়াই, আমাদের বুঝে নিতে হয় পথ চলার উষ্ণতা। সেই উষ্ণতা বুঝে নেওয়ার ক্ষেত্রে কবি প্রবাল কুমার বসুর কোনো জুড়ি নেই। মানে এই কথাগুলো আজকে শোনাটাই হচ্ছে প্রাপ্তি। মানে বললে পার্থজিৎ দা বলল, তারপরে সৈকত বলল, আপনি বললেন, আসলে আমরা যেভাবে প্রবালদাকে দেখি, অ্যাকচুয়ালি আমরা তার বড় দীর্ঘ কবিতা নিয়ে আলোচনা করতে পারি, কবি নিয়ে আলোচনা করতে পারি, তিনি কেমন কবি, কিন্তু একজন মানুষ কতটা সহজ হতে পারেন অতটা উচ্চতায় থেকে। আর আজকে মোস্তাকদার একটা কথা শুনে আমার খুব ভালো লাগলো, চাঁদকে আমরা সামনে থেকে দেখেও আমার সেরকম ভালো লাগছে, মানে ওনাকে দূর থেকেই দেখা হোক আর কাছ থেকেই দেখা হোক, একই রকম একটা অনুভূতি হয় আমাদের সবারই হয়। আসলে আসলে ভেতর থেকে একজন মানুষ ভালো হলে বোধ হয় এই অনুভবটাই আসে। আমি সেই সততার কথা বললাম, কোথাও একটা ভেতর থেকে সৎ হওয়াটা খুব জরুরি, মানে এটা শিল্পীদের ক্ষেত্রে বা সাহিত্যিকদের ক্ষেত্রে ভীষণ ভাবে প্রযোজ্য, এবং সেইটা না হলে তার সামগ্রিক যাপনে সেটা ফুটে ওঠে না। আমি প্রবালদাকে যতটা কাছ থেকে দেখেছি, আমি সেই সৎ মানুষটিকে, সেই সৎ সাহিত্যিককে পেয়েছি, পাচ্ছি, এবং আমার দৃঢ় বিশ্বাস আমি যতদিন বাঁচবো পাব। খুব ভালো লাগলো, ধন্যবাদ। লিলিজি, তোমার কি ব্যাপারটা ঠিক হয়েছে, তুমি কি বলতে পারবে? মাইক্রোফোনের চিহ্নটায় একবার টাচ করলেই হয়ে যাবে, ক্লিক করো মাইক্রোফোনের চিহ্নটাতে, ক্লিক করো। ইয়েস, এবার তুমি বলো, তুমি ক্লিক করে বেরিয়ে যাচ্ছ আবার। শুভ সন্ধ্যা, আজ কবি প্রবাল কুমার বসুর শুভ জন্মদিন, তাকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা ও অভিনন্দন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন আমার নিবেদন, কবি প্রবাল কুমার বসুর কবিতা এক সময় ঠিকই অনুভব করবে, এক সময় ঠিকই অনুভব করবে এই ভাবে একসঙ্গে থাকাটাও কত অর্থহীন হতে পারে। এক সময় ঠিকই অনুভব করবে ক্লান্ত লাগছে খুব, এক সময় ঠিকই অনুভব করবে খুব বেশি দিন একসঙ্গে থাকলে অযথা আত্মগ্লানি হয়, এক সময় ঠিকই অনুভব করবে যে কোনো সম্পর্ক কাঠের সাঁকোর মতো, পুরনো হলে নড়বড়ে হবে।
এক সময় ঠিকই অনুভব করবে, খুব এক সময় ঠিকই অনুভব করবে, তবু কেন আমরা থেকে গেলাম একসঙ্গে, কিছু সম্পর্ক হারিয়ে যাবার পরও কেন ভাঙে না। এক সময় ঠিকই অনুভব করবে, অকারণে আমরা কত না কথা বলেছি, এক সময় ঠিকই অনুভব করবে আমাদের কোথাও কোনো আত্মীয় নেই, এক সময় ঠিকই অনুভব করবে আমরা একসঙ্গে কমলা লেবু খাইনি কত দিন, পরস্পরের কাছে গোপন করা সত্যিগুলো কিভাবে মিথ্যে হয়ে গেছে, এক সময় ঠিকই অনুভব করবে তবু বৃষ্টি কত সম্ভাবনা নয়, এক সময় ঠিকই অনুভব করবে হয়তো এটাই স্বাভাবিক ছিল, এমন তাই হয়। তুমি লিভ করে যাও, ঠিক আছে, তুমি লিভ করে যাও। কবি এসে গিয়েছেন? না, প্রবাল দা আসেননি এখনো। না না না, প্রবাল দা এখনো আসেননি। আচ্ছা আচ্ছা, গৌরব কি এসেছে? না, গৌরব তো পৌঁছতে পারেনি, তাহলে গৌরবকে ছেড়ে দাও, প্রবাল দা যখন আসবেন প্রবাল দাকে নিয়ে আমি একটু আবার তোমাদের সাথেই কথা বলি, কবি আসা পর্যন্ত। একটা কথা বল, আমি সৈকতের কাছে যাই। এই যে তুমি বললে যে তুমি বয়স অনেকটা ছোট, তুমি এত প্রশ্রয় পাচ্ছ, যখন তুমি প্রবালদার প্রচ্ছদ গুলো করো, আমি জানি এই যে তারুণ্যের ষাট, সেখানেও তোমার একটা বড় অবদান আছে, তখন তুমি কি সব সময় কি নিজের মতোই করো, নাকি মাঝে মাঝে টিপসও নিতে যাও যে না প্রবালদা বলুন এটা কি ঠিক হলো নাকি এটা ভুল হলো, সব সময় কি নিজের মতোই করো নাকি প্রবালদাও কিছু ইনপুট দেয়? না, ব্যাপারটা একটা বিনিময়ের মতোই হয়, কারণ আমি প্রত্যেকটা কাজ করার সময় প্রবালদাকে একবার মানে দেখিয়ে নিই আর কি, বা প্রবালদার মতামত নিই, এবং প্রবালদাও নিজের এটা জানান আমাদের যে কোনটা ভালো হচ্ছে, বা কিছুটা আমাদের উপরেও ছেড়ে দেন যে এটা কেমন হচ্ছে যদি আমরা সেই মতামতটা কিছুটা দিই আর কি। মানে এই দুদিক থেকে এই বিনিময়টা চলে। কবি এসে গেছেন, শুভ জন্মদিন। শুভ জন্মদিন, থ্যাংক ইউ। আমার আসলে একটু দেরি হয়ে গেল, আমি এত মুগ্ধ হয়ে সকলের কথা পাঠ শুনছিলাম যে আমি ভুলে গিয়েছিলাম যে আমাকেও ঢুকতে হবে। শুভ জন্মদিন এবং প্রণাম। হ্যাঁ মুস্তাক, তোমার কাছে তো আমার মার্জনা চেয়ে নিতে হবে, আমি আমরা দেখা করতে পারলাম না আসলে, একটা লেখা শেষ করতে গিয়ে এই আক্ষেপটা, এই আক্ষেপটা চিরকাল থাকবে, একটা আক্ষেপ থাক আমাদের, স্বার্থ তো আর বারবার আসবে না। আমি মৈত্রীকেও মেসেজ করলাম, এত সুন্দর গাইলো, আমি গোড়া থেকেই দেখছিলাম যারা কবিতা পড়লেন, এত সুন্দর কবিতা পড়লেন, আমি নিজেই ভাবছিলাম যে এগুলো কি আমারই লেখা। তো আমি সৈকতের বলা আর মুস্তাকের বলা নিয়ে কিছু বলছি না, ওরা দুজনেই আমার এত কাছের, আমি আর কি বলবো ওদের। পার্থজিৎ খুব সুন্দর বললো, পার্থজিৎ আমার কাছে, কিন্তু পার্থজিৎ এখন নেই তো সেই জন্য বলা যেতে পারে। সৈকত মুস্তাক সামনে রয়েছে, আমি নার্ভাস। আমার কিন্তু কিছুই বলা হয়নি। হ্যাঁ আমার কিন্তু কিছুই বলা হয়নি, সবে একটা ভূমিকা করছিলাম, তার মধ্যে শর্মিষ্ঠা আমাকে থামিয়ে দিল, একদম থামিয়ে দিইনি, এগুলো খুব বাজে কথা হচ্ছে। আচ্ছা প্রবাল, একটা কথা বলো তো, তোমার তো অনেক আমরা কথা গল্প শুনেছি, তোমার জন্মদিন যখন আজ, তাহলে একটা কথা বলো, তোমার ছোট, এখন তো তোমার বড়বেলায় এরকম জন্মদিন হচ্ছে 60, কিন্তু যখন তুমি 6 ছিলে, যখন তুমি ছোট ছিলে, তোমার লেখাতে পড়েছি একটা যৌথ ফ্যামিলি, সেখানে আমরা যৌথ পরিবারের মধ্যে তোমার যাতায়াত বা যাপন যাই বলো, তা তোমার জন্মদিনটা কিভাবে পালন হতো, একেবারে ছোটবেলার কথা আমি বলছি, সেটা একটু বলো। দেখো আমার জন্মদিনে সবসময় ছোট হোক মাঝারি হোক, বড় নয় ছোট হোক মাঝারি হোক, একটা না একটা কোনো অনুষ্ঠান কিছু হতোই, সেই অনুষ্ঠানটা এরমও হতে পারে
ধরো আমি বাবা মা খুব কোথাও একটা বাইরে খেতে গেলাম কোন একটা, তখন অত রেস্তোরাঁয় খেতে যাওয়ার চল ছিল না, কিন্তু আমি যে সময়ের কথা বলছি সেই সময় এত চল ছিল না রেস্তোরাঁয়, কিন্তু যেতাম এবং বেশিরভাগ সময় সঙ্গে কেউ না কেউ থাকতো। একবার আমার জন্মদিনে, আমার জন্মদিনে বহুবারই, একবার না বহুবারই শক্তি চট্টোপাধ্যায় থাকতেন বা কাকিমা বা বাবুই তাতার, মানে ওদের পরিবার অনেকবারই এসছেন আমার জন্মদিনে। একবার মানে শক্তি শক্তি কাকা বলতাম আমি, শক্তি কাকার আসার কথা, উনি এসছেন আগেই, কাকিমারা চলে এসছেন, শক্তি কাকার সঙ্গে দেখি একজন খুব নড়বড়ে একজন ঢুকছেন আর কি, অন্ধকারে বুঝতে পারলাম না। বাড়িতে ঢোকার পরে দেখলাম ওনার নাম হচ্ছে সন্তোষ কুমার ঘোষ। তারপরে সেটা আবার একটা অন্যরকম আড্ডায় চলে গেল। সন্তোষ কুমার ঘোষ তখন দোর্দণ্ড প্রতাপ, সন্তোষ কুমার ঘোষ মানে আনন্দবাজারের উনি প্রায় শেষ কথা গেছে, শেষ কথা। তো উনি এসেছেন কত সহজ ভাবে, মানে কত সহজ ভাবে, কেউ না কেউ আসতোই। আমার বন্ধু বান্ধবদের নিয়ে খুব বড় করে জন্মদিন হয় আমার 25 বছর বয়স, অনেক বন্ধু বান্ধবরা এসেছিল, অনেক অনেক, তার আগে অত বন্ধু বান্ধবরা আমার কেউ আসতো না, বাবারই বন্ধু বান্ধবরা আসতো বা পারিবারিক বন্ধু বান্ধবরা বা আত্মীয় স্বজন থাকতো। 25 বছর বয়সে যে আমার হয় তখন অনেক বন্ধু বান্ধবরা এসেছিলেন এবং তারপর থেকে আমার বন্ধু বান্ধবরাই আসে আর কি, যা হয় আর কি, আস্তে আস্তে একটা ট্রান্সফরমেশন ঘটে আর কি, আমরা বড় হয়ে যাই আস্তে আস্তে, আমি যদিও হইনি ততটা কিন্তু বড় হয়ে যাই আস্তে আস্তে। সেই ঘটনা ঘটে, সবাই বলেছে যে তুমি বড় হও নি, আজকে সবাই বলেছে যে তুমি কোনো মতেই বড় হও নি। এইমাত্র মোস্তাক বললেন যে বড় তো হয়নি 30-এ না 20-তে না 40-এ, আমরা ঠিক বুঝে উঠতে পারি না, তাই তো বলছে। তখন মানুষগুলো কত সহজ ছিল দেখো, এই যে সন্তোষ কুমার ঘোষ চলে এলেন, মানে ওনাকে তো এরকম। আমার একটা ঘটনা বলি শোনো, আমার আর রাজীব চক্রবর্তী, শরদ বাজান খুব বিখ্যাত, আমার আর রাজীবের একটা কাজ আছে একসঙ্গে, আমার পড়ার সঙ্গে রাজীবের বাজান। তো কথা ছিল ওটার একটা ফর্মাল ইনাগুরেশন হবে এবং ইনাগুরেশনের দিন ওই সিডিতে যেটা আছে সেটা আমরা পারফর্ম করব স্টেজে লাইভ। তো এটা উদ্বোধন করবেন সুনীল গঙ্গোপাধ্যায়, সুনীল দা। তো আমি একজনের বাড়িতে এই আমন্ত্রণ পত্র হয়েছিল, আমন্ত্রণ পত্রটা দিতে গেছি আমি খুব ঘনিষ্ঠ একজনের বাড়িতে। সেখানে গিয়ে দেখি মৃণাল সেন বসে আছে, মৃণাল সেন তাদের পারিবারিক বন্ধু বসে আছে। তো মৃণাল সেনের সঙ্গে আমার মানে উনি আমাকে নামে খুব চিনতেন, কারণ আমার কবিতা উনি খুব পড়তেন এবং পড়ে পড়ে উনি ওটা সুনীল দাকে জানাতেন, সুনীল দা আবার সেটা আমায় বলতেন। তো উনি আমার নাম শুনে বললেন আচ্ছা তুমি প্রবাল, তো দেখি কার্ডটা, তো কার্ডটা দেখে বললেন সুনীল উদ্বোধন করছে, তা আমি উদ্বোধন করব না। বললাম আপনি আপনি তো এলে অবশ্যই মানে চেয়ার মানে কি কথা হতে পারে। আমি তো তখন উনি বলছে, আমি বললাম কিন্তু কার্ড তো ছাপা হয়ে গেছে আর 3 দিন পরে অনুষ্ঠান, কার্ড তো কিছু করা যাবে না। বললো কার্ডের কথা কে বলেছে, আমি যাব, তুমি সুনীলকে বলে দিও আমিও উদ্বোধন করবো। উনি চলে গেলেন। এই যে এবং একসাথে সুনীল দা এবং মৃণাল সেন উদ্বোধন করলেন, এটা আমার জীবনে একটা বড় পাওয়া। তো এই যে সহজ, কত সহজ মানুষগুলো, কত উদার মনের হলে, কত বড় মাপের হলে, এই যে সহজ মানুষগুলো, এইটা আমি খুব মিস করি। এখনো আছে এরকম মানুষ, নেই যে তা নয়, এরকম একজন সহজ এবং বড় মনের মানুষ হচ্ছে দেব শঙ্কর হালদার, আমার বিশেষ বন্ধু, কিন্তু ঠিক এই মাপেরই একজন সহজ এবং বড় মনের মানুষ। তবে কমে যাচ্ছে মানুষ আস্তে আস্তে, একদম। কিন্তু তোমার সম্বন্ধে সকলে এই কথাই বলেছে যে সহজ এবং একজন বড় মনের মানুষ, খুব ছোটরাও তোমার সাথে খুব সহজে মিশতে পারে, আবার যারা প্রবীণ আছে তারাও খুব সহজে মিশতে পারে, আবার মধ্যবয়সীরাও খুব সহজে মিশতে পারে। কারণ মেশাটা তোমাকে যেমন মানে মোস্তাক বললেন চাঁদের সাথে তুলনা করে, যে চাঁদ দেখতে পাওয়া যায় দূর থেকে, সামনে আসলেও চাঁদকে একরকম দেখছে না, তুমি চাঁদ। সুতরাং সেই অনুযায়ী বললো
মোস্তাক বেশি ভালোবাসে বললো বললো আসলে আমরা সম্প্রতি আমি আর মোস্তাক এই কিছুদিন আগে শমিকদার বাড়িতে গিয়েছিল, শমিক বন্দ্যোপাধ্যায় কথা বলতে, হঠাৎ মোস্তাক বলল প্রবালদার সমন্বয়টা আপনি দেখুন, শমিকদা 80 আপনি 60 আমি 40, কিন্তু আমাদের আড্ডায় কোনো অসুবিধা হচ্ছে না, মানে অলমোস্ট অলমোস্ট তিনটে প্রজন্ম, অলমোস্ট তিনটে প্রজন্ম আমরা কথা বলছি, কিন্তু আমাদের কথা বলায় কোনো মানে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের 20 বছরের ঠিক ডিফারেন্স, কোনো অসুবিধা হচ্ছে না, এইগুলোই মজার ব্যাপার। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার এই জন্মদিনটা, এই জন্মদিনটা একটা ভীষণ অন্যরকম ভাবে কাটলো। অন্যরকমটা কি, আমি একেবারে একা একা রইলাম। সাধারণত আমি জন্মদিনে অনেক বন্ধু বান্ধব, হ্যাঁ বলুন বলুন, অনেক বন্ধু বান্ধব আসে, একটা হই হই হয়, একটা আমি ভালোবাসি, একটু লোকজন ভালোবাসি, বন্ধু বান্ধবদের ভালোবাসি এবং বেশ হই হই করতেও ভালোবাসি, সেটা হয়। তো এবারে এইসব সোশ্যাল ডিস্টেন্সিং ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু স্বাভাবিক না হওয়ার দরুন এইটা ঘটতে পারলো না বা ঘটাতে পারলাম না, যাই হোক, কিন্তু এই ভার্চুয়াল হইচইটা দেখতে দেখতেই আমার দিনটা একটা আবার একটা অন্যরকম ভাবে কেটে গেল, যে অভিজ্ঞতা আমার আগে ছিল না। সুতরাং এইটা একটা নতুন প্রাপ্তি বলতে পারো। আসলে সেটা তো সত্যি কথাই, যদি এটা নর্মাল হতো তাহলে হয়তো আমরা অন্যভাবে কাটাতে পারতাম, কিন্তু এখন আমরা যতটুকু পারি কবিকে চেনার চেষ্টা করছি, একটু জানার চেষ্টা করছি, আনন্দ করার চেষ্টা করছি। আরেকটা কথা আমাকে বলো, তুমি যখন ডুয়ার্সে গিয়েছিলে তোমার 1980, তখন তখনের যে তোমার অভিজ্ঞতা, তখন ধরো তুমি যখন ডুয়ার্সে থাকতে তখন কি তুমি বাড়িতে আসতে তোমার জন্মদিনের দিন, নাকি ওখানেই তোমার জন্মদিন অন্যভাবে পালন করা? না, আমি বরাবরই বাড়িতে এসেছি, কিন্তু একবার একবার আমি আসতে পারিনি। সেইবার আমার বাবা গিয়েছিলেন ওখানে, এবং আমার বাবার সঙ্গে আরো দুজন কবি গিয়েছিলেন, একজন হচ্ছে রবীন সুর আর একজন হচ্ছেন অমিতাভ দাশগুপ্ত। এবং আমার জন্মদিন উপলক্ষে বাবা এখান থেকে মানে কলকাতা থেকে চাল, কাজু বাদাম, কিশমিশ নিয়ে গিয়েছিলেন, এবং উনি আমরা সেই সময় এটা এটা 80 সালে আমরা মিস, আমি তো কোনো হোস্টেলে যাইনি, মিস করে থাকতাম, এবং উনি পায়েস রান্না করেছিলেন ওই জন্মদিন উপলক্ষে, নিজে পায়েস রান্না করেছিলেন, এইটাই। বাকি সবসময় আমি বাড়িতে থেকেছি, যেখানেই থাকি বাড়ি চলে এসেছি। 2002 সালে বাড়িতে আসতে পারিনি, আমার চাকরিগত কারণে আমাকে বম্বেতে থাকতেই হয়েছিল। আর 2017 মানে এই 2 বছর 2002 আর 2017 আমি বাড়িতে আসতে পারিনি, আমার চাকরিগত কারণে থাইল্যান্ডে থাকতে হয়েছিল। এছাড়া আমি বরাবরই বাড়িতে থেকেছি, এবারও বাড়িতেই রয়েছি, আগামীকাল দিল্লি। গৌরব এসে গেছে, গৌরব কি ঠিক আছে? ওম দেখে আসছে গৌরব, তোমার মুখ ঢাকা কেন? ও বাড়ি পৌঁছায়নি গৌরব, মাইকটাকে ইয়ে কর, অন কর। গৌরব দা বোধহয় শুনতে পাচ্ছে না। গৌরব মাইক্রোফোনটা অন করো, গৌরব দা মাইক্রোফোনটাকে অন করো, কিচ্ছু শুনতে পাচ্ছি না। গৌরব বোধহয় বাইরে কোথাও আছে। হ্যাঁ হ্যাঁ, শুভ জন্মদিন প্রবালদা। শুভ জন্মদিন, তোমার মাইক্রোফোনটা অফ ছিল। আমার আসলে হ্যাঁ মানে আমার, আমি যেখানে রয়েছি গঙ্গার উপরে আর কি, মানে ফিরছি বাড়িতে, সে কারণে নেটওয়ার্কটা একটু ডিস্টার্ব করছে। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। যাই হোক, তুমি যে তার মধ্যে আসতে পেরেছো। না না, আমি তো আসলাম, আমি ঢুকতে পারছিলাম না, নেটওয়ার্ক পাচ্ছিলাম না বলে ঢুকতে পারছিলাম না। আচ্ছা, আমি একটাই কবিতা বলি না, দুটো কবিতা? নাম হচ্ছে
অনতিক্রম্য, আমার থেকে তুমি দূরে সরে যাচ্ছ, তোমার থেকে আমি। বেলা পড়ে আস্তে আস্তে যেইভাবে সরে যায় ছায়া, দূরে সরে যেতে যেতে চেষ্টা করছো তবু যতটা কাছাকাছি থাকা যায়, দূরে সরে যেতে যেতে একই চেষ্টা করছি আমিও। তুমি মেনে নিতে পারছো না এই দূরত্ব, হয়তো পারছি না আমিও, অথচ কেউই নিশ্চিত হতে পারছি না এই দূরত্বটা পার হয়ে গেলে আমাদের অপেক্ষায় থাকবে না নতুন কোন দূরত্ব। যে দূরত্ব এক গোল রাস্তার মতো অতিক্রম করে যাওয়া বলে যার কিছু হয় না। আর একটা পড়বো বলছো? একটা আমার একটা প্রেমের কবিতা বলি। বসন্তে পৌঁছতে, ধরো কোনো এক পাহাড় তলির দেশে বৃষ্টি পড়ছে, পথগুলো সব ভিজে, আমার সঙ্গে তুমি, তোমার ঠোঁটের পাশে এক চিলতে বসন্তকাল লেগে, আর আমি মেঘের মধ্যে উল্টোচ্ছি ঋতুর অমনি বাঘ। বসন্তকাল বসন্তকাল এই বসন্তেরই খোঁজে, এতটা পথ এতটা পথ এতটা পথ আসা, তোমার ঠোঁটের কাছে বসন্তে পৌঁছতে। অসাধারণ কবিতা পড়লে মনে হয় আরো কয়েকটা শুনি, এটাই হচ্ছে সমস্যা। আমি প্রবালদার একটি কবিতা পাঠ করে শোনাতে চাই, শর্মিষ্ঠা দি। হ্যাঁ, এই তুই পড় পড়, চেঁচাতে হবে না, পড়। বল, বলতে বলেছি বল গৌরব, বলো। আর তোমার আশেপাশে কেউ না থাকলে তোমার সুন্দর মুখটাকে একটু দেখাও। এবার থেমে গেছে কেন, বল। আমার মনে হচ্ছে থেমে গেছে পুরো। আমি প্রবালদার একটি কবিতা পাঠ করে শোনাতে চাই, আমার কথা শুনতে পাও, মানে শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। প্রভাদা তুমি পড়ে নাও। তুমি পড়ো আগে, তারপরে গৌরব পড়বে, তুমি পড়ো। আমি আপনাদের কারোর কথা শুনতে পাচ্ছি না, যাই হোক আমি একটু শুনিয়ে দিচ্ছি কবিতাটা। কবিতাটি আমাকে প্রবালদা পাঠিয়েছিলেন মাস তিনেক আগে। কবিতাটির নাম হচ্ছে আজ সারাদিন। আজ সারাদিন আমি ভেবে ভেবে তোমাকে কাটাবো, অনেক দূরের থেকে ভেসে আসবে ট্রেনের আওয়াজ। আজ সারাদিন আমি পরিকল্পনা করে কাটাবো পাহাড়ে যাওয়ার। আজ সারাদিন আমি তোমাকে জড়িয়ে শুয়ে পড়ে থাকবো অচেনা সমুদ্র সৈকতে। আজ সারাদিন আমি কাটাবো তোমার সঙ্গে জলপ্রপাতে। আবার চলে গেছে।
আমি একটা পড়ে আমি তারপরে আচ্ছা কবিতাটার নাম হচ্ছে মিল। তোমার আমার মধ্যে এটুকুই মিল, দুজনেরই রক্ত লাল শিরাগুলো নীল। তোমার আমার মধ্যে দূরত্ব কখনো বাড়ায়নি ব্যবধান, তবু এত সংশয় কেন? চেয়েছি দুজনেই খুঁজতে নদীর লুকোনো স্রোতে বয়ে, কিছু মিল ভ্রান্ত ছিল অমিলি রয়েছে কিছু গিয়ে। ভুলে গেছি অপরাধ, কথা দিয়ে রাখিনি কি কথা, তোমার আমার মধ্যে কেউই তো ভাঙিনি নীরবতা। যেটুকু বলেছি তাও দূর থেকে বলেছি ইশারায়, মিল শুধু এটুকুই, দেখা হলে বিদ্যুৎ চমকায়। আচ্ছা আমি তোমাদের অনুমতি নিয়ে একটু বিদায় নিই। হ্যাঁ এবার আমরাও বিদায় নেব। ঠিক আছে সবাইকে ধন্যবাদ, মোস্তাক ধন্যবাদ, সৈকত তোকে ধন্যবাদ জানাবো না, ভাইয়ের মতো খুব ভালো লাগলো। ঠিক আছে আমাদের হাতে আবার একটা অনুষ্ঠান এরকম হবে। ঠিক আছে সকলকে ধন্যবাদ জানিয়ে আচ্ছা শুভরাত্রি। শুভরাত্রি।